রয়েছে ভোরবেলা থেকে 4:30-5:15 এই টাইম, একটার সময় তো রয়েছে। মাত্র 85 টাকা খরচা করে, মাত্র 165 টাকা খরচা করে আপনি চাইলে দীঘায় আসতে পারেন। কীভাবে আসতে পারেন সেটা যদি জানতে চান তাহলে কিন্তু একেবারে ব্লগটি প্রথম থেকে দেখুন, একদম শুরু থেকে। বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, কোথা থেকে বাস, কোথা থেকে ট্রেন, সব ইনফরমেশন দিয়েছি। ফাইনালি কিন্তু আমার বাস চলে এসছে। ট্রেনের কিন্তু টাইম শিডিউল একদম চেঞ্জ হয়ে গেছে। ট্রেনের নতুন টাইম শিডিউল কি, ট্রেনের ভাড়া কত, কিভাবে ট্রেনের ভাড়া টিকিট বুক করবেন সেটাও আপনাদের বলবো। দীঘায় ঘুরতে যাচ্ছি বন্ধুরা বাসে করে। মাত্র আপনি চাইলে 85 টাকায় দীঘায় পৌঁছাতে পারেন, মাত্র আপনি চাইলে 110 টাকা অথবা 150 টাকা অথবা মাত্র 200 টাকা দিয়ে আপনি কিন্তু কলকাতা থেকে দীঘায় পৌঁছাতে পারেন। আপনার পছন্দ হতে পারে বাস, আপনার পছন্দ হতে পারে ট্রেন। ট্রেন বা বাস কোথার থেকে পাবেন, কোন টাইমে কোথার থেকে ট্রেন ছাড়ে, কোথার থেকে বাস ছাড়ে, তার ভাড়া কত, সমস্ত ইনফরমেশন কিন্তু দীঘায় যাওয়ার আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন বন্ধুরা। এবং এই লকডাউনের পরে ট্রেনের শিডিউলগত কী পরিবর্তন হয়েছে, রাইট, কটার সময় ট্রেন ছাড়ছে, তার ভাড়া কত, পুরো ইনফরমেশন এবং বাসেরও সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে থাকবে। তাই তোমরা যারা দীঘায় যাওয়ার প্ল্যান করছো, তোমরা যদি এই ভিডিওটা একবার দেখে নাও, অনেস্টলি স্পিকিং তোমার দীঘা যাওয়া বা দীঘা যাওয়ার সফর কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো সবার আগে তোমাদের দুটো জিনিস দেখাবো যে দীঘায় যাওয়ার জন্য বাসের সিস্টেমটা। মূলত তিনটে অর্গানাইজেশন বাস চালায়, একটা হচ্ছে সরকারি দুটো অর্গানাইজেশন এবং বাকি সব বেসরকারি অর্গানাইজেশন। প্রথম সরকারি অর্গানাইজেশনস হচ্ছে হলো WBTC, দেখতে পাচ্ছ WBTC-র আমি দাঁড়িয়েছি। এটা হচ্ছে বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড। এটা বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড তো হচ্ছে বাস স্ট্যান্ডে দীঘা যাওয়ার টাইমিং হচ্ছে হলো, এটা লেখা রয়েছে সকাল 5:00, 6:00, 5:50, 7:20, 8:15, 10:30, 12:45। আমার বাসের টাইম হচ্ছে হলো 12:45। শুধু এই একটা কাউন্টার নয়, আরও একটি কাউন্টার রয়েছে, এটা হচ্ছে হলো SBSTC-র, এটাও একটা কাউন্টার। এদের দীঘা যাওয়ার টাইমিংটা দেখে নিন, রয়েছে ভোরবেলা থেকে 4:30-5:15 এই টাইম, একটার সময় তো রয়েছে। এসি বাস, নন এসি বাস উভয় কিন্তু অ্যাভেলেবেল। বাস শুধু একদম বারাসাত থেকে নয়, আপনি একদম যদি হার্ডকোর কলকাতা ধর্মতলায় চলে যান, ধর্মতলা থেকে কিন্তু এভরি ঘন্টায় এভরি আওয়ারে আপনি কিন্তু মানে বাস পেয়ে যাবেন। আপনার পছন্দসই এসি বাস হতে পারে অথবা নন এসি বাস কিন্তু হতেই পারে। তো এসি বাসের ভাড়া কত, নন এসি বাসের ভাড়া কত সেটাও বলবো পথে যেতে। এবং অফকোর্স আপনাদেরকে বলবো ট্রেনের ভাড়া, ট্রেনের টিকিট কোথা থেকে পাবেন, কোন স্টেশন থেকে ট্রেন পাওয়া যায়, এখন ট্রেনের টাইমিং কী, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। অনেকটা ইনফরমেশন দিলাম, ভাবছিলাম আমার বাস এক্ষুনি চলে আসবে, বাসে যেতে যেতে পথে বাকি কথাটা হবে অপেক্ষা না করে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমার জার্নির কিন্তু সফর সঙ্গী আপনাকে হতেই হবে। ফাইনালি কিন্তু আমার বাস চলে এসছে, লেখা আছে দেখুন হাবড়া টু দীঘা, রাইট। আমি আসাচ্ছি বারাসাত থেকে, এই বাসটা হাবড়া থেকে এসছে। তো এবার বাসের ভেতরে যাব, ভেতরের কন্ডিশনটা কি দেখব। এটা নন এসি বাস, সিঁড়ি দিয়ে আমরা অল্প অল্প করে উঠে যাই। আমার সিট নাম্বার হচ্ছে হলো প্রথম এইটার পরে এটার পরে এটার, আমি কিন্তু একদম জানলার পাশে সিটটা পেয়েছি। বাস একদম ফাঁকা, একদম কিন্তু লোকজন নেই, আস্তে আস্তে লোকজন উঠবে। যেখানে সেখানে চাইলে আমি বসতে পারি কি না, হয়তো বসতে পারি না। তো চলুন বাসটা ছাড়ুক, তারপরে বাকি কথা আপনাদেরকে বলছি। প্রচণ্ড গরম লেগে গেছে, ঘামিয়ে গেছি। এটা কিন্তু নন এসি বাস, এসি বাসের টাইমিং ছিল না। বাসের ভাড়া কত সেটা আপনাকে বলছি, তারপর আপনাদেরকে বলবো ট্রেন রুটের ব্যাপারটাও, ঠিক আছে। চলুন আগে একটু রেস্ট নিয়ে বাসটা চলুক। যেতে যেতে চলুন আপনাদেরকে বলি যে বাস ভাড়া কত এবং কোথার থেকে বাস পাবেন এবং কোন টাইমে বাস পাবেন। বন্ধুরা বাস হচ্ছিল দুরকম, একটা হচ্ছে এসি এবং আরেকটি নন এসি। এসি বাসের ভাড়া একটু বেশি, নন এসি ভাড়া একটু কিন্তু কম। তো আমি যাচ্ছি এই নন এসি বাসে, তাই এই নন এসি বাসটির ভাড়া পড়ছে 165 টাকা। আপনি যদি এসি বাস করেন, আপনার এসি বাস কিন্তু ডিপেন্ড করছে কত অবধি আপনি যাবেন, ধর্মতলার থেকে 200 টাকা স্টার্ট, বা আমাদের যদি বারাসাত থেকে আপনি যান সেখানে আপনার পড়বে কিন্তু 350-400 থেকে স্টার্টিং।
এবার বাস আপনি কোথা থেকে পাবেন? দেখুন, বাস ধরার মেন সেন্টারটাই হচ্ছে হলো একেবারে ধর্মতলা। মানে আপনাকে ধর্মতলায় এসে বাস ধরতে হবে এর কোনো মানে নেই, আপনি ধর্মতলা হচ্ছে মেন সেন্টার। কিন্তু আপনি চাইলে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে এখন কিন্তু দীঘায় যাবার বাস একেবারে অ্যাভেলেবেল। বাসের সময়সূচি বারাসাত থেকে আপনাকে দেখিয়েছি, বা ধর্মতলার সময়সূচি আপনাদেরকে বলে দিই। ধর্মতলাতে কিন্তু বেশি আপনার চিন্তা করার কারণ নেই, কারণ প্রত্যেক ঘন্টাতেই কিন্তু ধর্মতলা থেকে দীঘাগামী বাস চলাচল করে, এবং সারা রাত্রির, মানে শুধু সকালে নয়, সকাল দুপুর বিকেল সন্ধে রাত্রিরও কিন্তু দীঘায় যাওয়ার বাস একদম অ্যাভেলেবেল। এসি নন এসি আপনি আপনার পছন্দ মতন বাস কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবেন, রাইট? এবার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বাসের ভাড়া, বাসের টিকিটটা আপনি কী করে কাটবেন। আপনি দেখুন, একটা বাসের, বাসের টিকিট বুক করার জন্য একটা সহজ একটা অ্যাপ আপনাকে বলে দিই। অ্যাপটির নাম হচ্ছে হলো রেড বাস। রেড বাসের অ্যাপটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নিন, এবং ইনস্টলেশনের মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি অনলাইনে বাস বুক করতে পারেন। এবং যারা অনলাইনে বাস বুক করতে পারেন না বা করতে চাইছেন না, তারা সরাসরি কিন্তু আপনারা বাস ডিপোতে গিয়ে বুক করতে পারেন। মূলত শুক্রবার শনিবার এবং রবিবার দীঘায় যাওয়ার বাসে একটু রাশ থাকে, মানে বেশি লোকজন যায়, কিন্তু অন্যান্য দিন তুলনামূলক কম। মানে আজকে দেখুন, আমি আপনাদেরকে দেখাই যে আমি যেই বাসটিতে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রায় পেছন দিকে সিটটিট একদম ফাঁকা, তেমন লোকজন নেই। তো উইকডেজে, উইক আপনি যদি সপ্তাহ যদি সোম থেকে শুক্র, সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে যান, তাহলে আপনাকে বাস একদম ফাঁকা হয়। আপনি বাস ছাড়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনি যদি বাস ডিপোতে পৌঁছে যান, আপনি কিন্তু অনায়াসে বাস পেয়ে যাবেন। টিকিট নিয়ে আপনি বাসে উঠতে পারেন, বা আপনি আগে ফ্যামিলি নিয়ে গেলে, আগে থেকে যেটা বললাম, রেড বাস অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নিয়ে তার মাধ্যমে আপনি কিন্তু বাস বুক করতে পারেন। ট্রেনের কিন্তু টাইম শিডিউল একদম চেঞ্জ হয়ে গেছে। ট্রেনের নতুন টাইম শিডিউল কী, ট্রেনের ভাড়া কত, কীভাবে ট্রেনের ভাড়া টিকিট বুক করবেন সেটাও আপনাদের বলবো। আর একটু পথ চলা যাক, তারপরে ট্রেনের ইনফরমেশনটাও বন্ধুরা আপনাদেরকে দিয়ে দেবো। আপনাকে আমার সিটটা ছিল কিন্তু বেশ পেছনে, কিন্তু একদম মানে ড্রাইভার দাদাকে অনুমতি নিয়ে একদম চলে এলাম একদম ড্রাইভার দাদার পাশে। একদম এখান থেকে অদ্ভুত একটা দৃশ্য, মানে দীঘাতে যেতে কিন্তু দীঘাতে পৌঁছে আনন্দ করার ব্যাপার তাই নয়, যাত্রা পাওয়া কিন্তু একটা সুন্দর আনন্দ, কিন্তু অদ্ভুত অ্যামেজিং এনভায়রনমেন্ট তার মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি। এটা ছিল বোম্বে হাইওয়ে, স্যার এটা বোম্বে হাইওয়ে তো, এটা বোম্বে হাইওয়ে আসলে আমরা বোম্বে দিল্লি হাইওয়ে ঘুরিয়ে যাই, এটা ছিল বোম্বে হাইওয়ে। বোম্বে হাইওয়ে ধরে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। অ্যামেজিং, রোড কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। আপনি যখন বোম্বে হাইওয়েতে ইন করে যাবেন, এখানে টোল টপ করার পর থেকে, টোল প্লাজাটা টপ করার পর থেকে কিন্তু দুপাশে কিন্তু একেবারে কমফোর্টেবল জার্নি। এবং এই সরকারি বাস মানে কোনো অংশে কিন্তু কমফোর্ট ফ্রি নয়, যথেষ্ট কমফোর্টেবল চেয়ার বসার অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন, একেবারে উঁচু চেয়ারগুলো। 165 টাকা টিকিট, যে আপনাকে বললাম লেগ স্পেস যথেষ্ট রয়েছে, এবং হাইজিন প্রচণ্ড মেনটেন, বয় পরিষ্কার। মানে আমরা একটা সবসময় কমপ্লেন করি যে প্রাইভেট বাসই বলে অলটাইম ভালো হয়, সরকারি বাস ভালো হয় না, কিন্তু একদমই আপনি এই বাসটা যদি চড়েন আপনাকে কিন্তু পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কারণ বাসটা বেশ ফাঁকা, লোকজন খুব কম, হাতে কোনো কোথায় 15 জন মতো রয়েছি আমরা এত বড় বাসটাতে। তো দেখাবো, কোয়াইট গুড অ্যান্ড কোয়াইট কমফোর্টেবল কিন্তু। আচ্ছা, কতক্ষণ লাগবে দীঘায় পৌঁছাতে লাগে ইঞ্জিনিয়ার? এরকম জ্যাম হলে আমি কী করে বলবো? তা মোটামুটি 4-5 ঘন্টা লাগে না? 5 ঘন্টা। আচ্ছা, আর ট্রাফিক জ্যাম রয়েছে তাই একটু বেশি সময় লাগবে, কিন্তু ইন জেনারেল 4-4.5 ঘন্টার জার্নি। তো একটা কথা জিজ্ঞেস, কত কিলোমিটার বাস হচ্ছে কি অ্যাপ্রক্স? ওকে, 200 কিলোমিটারের যাত্রা পথ। তো একদম এইভাবে কিন্তু কিন্তু একদম দুপাশের দৃশ্য দেখতে দেখতে জামে ফাঁসতে ফাঁসতে আশা করি পৌঁছে যাবো। বাসের টাইমটা ছিল 12:45, পৌঁছানোর টাইম ধরে নিন একদম সন্ধ্যে 5:30-6, কিন্তু এক্স্যাক্টলি কখন পৌঁছবো জানি না, আজকে একটা ট্রাফিক জ্যামের ইস্যু রয়েছে। ঠিক আছে, ইট ইস আ পার্ট অফ দ্য জার্নি, আপনি কখনো জার্নি ফিডিক করতে পারেন না। একদম সামনে পুরো জ্যাম, একেবারে পুরো কিন্তু বোম্বে রোড, একেবারে পুরো কিন্তু মানে ট্রাফিক জ্যাম মারাত্মক রয়েছে। তো দেখা যাক আগের পরিস্থিতি বা আগের সিচুয়েশন কী হয়। আপনি কি
করে যাবেন ট্রেনে করে? দেখুন ট্রেনে অনেকেই যেতে চায়, সবাই কিন্তু আমার মতন বাসে যাওয়া পছন্দ করে না বা বাসে যাওয়ার সুযোগ হয় না। তাই ট্রেনে যদি আপনি যেতে চান, ট্রেনে আপনি কীভাবে যাবেন, কোন স্টেশন থেকে ট্রেন ধরবেন, ট্রেনের টাইমিংটা কী, ট্রেনের ভাড়া কত, সমস্ত ইনফরমেশন চলে আপনাদেরকে দিই। কারণ এখানে আসার আগে দীঘাতে যারাই কিন্তু ট্রেন এর ওপরে আমি কিন্তু বিস্তর রিসার্চ আমি করেছি। তাই লকডাউনের আগে ট্রেনের যে শিডিউলিং ছিল সেটা কিন্তু একদম বদলে গেছে। তাই নতুন শিডিউল কি, নতুন টাইমিং কি, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, দীঘাতে যাওয়ার জন্য কলকাতার হাওড়া জংশন স্টেশন থেকে কিন্তু প্রত্যেক দিন ট্রেন ছাড়ে, কিন্তু প্রত্যেক দিন অ্যাভেলেবেল ট্রেন থাকে না কিন্তু, মানে অ্যাভেলেবেল ইন দ্য সেন্স আগে কিন্তু সারাদিন অনেকগুলো ট্রেন ছিল, মানে সকালবেলায় ট্রেন ছিল, দিনের বেলা দুপুর দুটো আড়াইটার সময় কান্ডারি এক্সপ্রেস ছিল, বিকেল 6:30 ছিল। এখন কিন্তু সমস্ত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, সারাদিনে এখন একটাই ট্রেন যাওয়ার সময় 6:50 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, সেটি পৌঁছায় ওই দুটো সকালবেলায় 10:30 সময় অ্যাপ্রক্সিমেটলি, সেটাই কিন্তু আবার ব্যাক করে, ব্যাক করে ওটা রিটার্ন যায় না, ঠিক আছে? মানে তাহলে যাওয়ার টাইমিংটা কী বললাম আপনাকে, সকালবেলায় 6:50 শিয়ালদা থেকে, আর ফেরার টাইমটা হচ্ছিল ওই সকালবেলায় 10:30 সময় আবার ব্যাক করে। এটা হচ্ছিল হাওড়া দীঘা স্পেশাল ট্রেন, রাইট? এবার আপনাকে বলি ট্রেনের ভাড়া। দেখো ট্রেনের ভাড়া সব ডিসাইড হয় দুভাবে, একটা হচ্ছিল যা আপনি যদি জেনারেল কম্পার্টমেন্টে যান রিজার্ভেশন না করে, এবং আরেকটি হচ্ছিল আপনি যদি রিজার্ভেশন করে যদি যান। তো আপনি যদি রিজার্ভেশন করে যান হাওড়া টু আপনার দীঘা, আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার টিকিট পড়বে 105 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 2-5 টাকা কম বেশি হতে পারে, আমি রাফলি বলছি 105 টাকা, আমি যেটা অনলাইনে চেক করে দেখলাম। আর আপনি যদি উইদাউট রিজার্ভেশন করে জাস্ট গিয়ে দিনের দিন গিয়ে আপনি টিকিট কাটতে চান, জেনারেল টিকিট কাটতে চান, তাহলে আপনার ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেটলি ওই 75 টাকা থেকে 85 টাকা পর্যন্ত। এই হচ্ছিল ওভারঅল বিষয় ট্রেনের। তাই আপনি কিন্তু দীঘা আসতে গেলে আপনার পকেটে যদি 70-80 টাকা থাকে তাহলেও কিন্তু দীঘায় চলে আসতে পারেন ট্রেনে করে, আপনি যদি বাসে চান বাসেও আসতে পারেন, আপনার সুবিধা মতন, আপনার কনভিনিয়েন্ট মতন আপনি কিন্তু দীঘা আসুন। কথা বলতে বলতে আপনি কিন্তু আমরা যে দীঘার একটা মোড়ে চলে এসেছি, এটাকে বলা হয় নন্দরাম মোড় মোস্ট প্রবাবলি, এক্স্যাক্টলি আমি জানি না, এই মোড়টি খুব ফেমাস, মানে আপনাদেরকে দেখাই দীঘাতে যখনই আমরা যাই এই মোড় থেকে এটা রাইট টার্ন করে, এই জায়গাটার নাম যারা আপনারা জানেন সেটা আপনারা কিন্তু বলতে পারেন। আচ্ছা নন্দকুমার, সরি এস লেখা ছিল মোড় থেকে, দেখে নিয়েছি নন্দকুমার মোড়, এই মোড়টা কিন্তু একটা টার্নিং পয়েন্ট, এই মোড় থেকে একদম সোজা কিন্তু রাইট একদম ডান দিকে আমরা ঢুকে যাবো। আর এখানে দেখুন প্রচুর কিন্তু একেবারে বিভিন্ন রকম অর্কেস্টার এবং বিভিন্ন কিন্তু মানে যাত্রাপালার কিন্তু বিভিন্ন ব্যানার দেখা দিচ্ছে, মানে দেখা যায় মানে মেদিনীপুর শহর যাত্রাপালার জন্য বিখ্যাত, আর এই নন্দকুমার এই মোড়টাও কিন্তু বেশ বিখ্যাত। এখানে এসে বাসটা হল্ড করে অনেক সময় অনেকে দাঁড়ায়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে বোধ হয় সামনে ট্রাফিক। তাই বাসে কীভাবে যাবেন, কোথার থেকে বাস বুক করবেন বলে দিয়েছি, ট্রেনে কী করে যাবেন, ট্রেনের টিকিট কী করে বুক করবেন। আচ্ছা ট্রেনের টিকিট আপনি কিন্তু, ট্রেনের টিকিট আপনি কিন্তু অনলাইনেও চাইলে বুক করতে পারেন, আর একদম ফিজিক্যালি আপনি একদম অনলাইনে IRCTC-র একদম সাইটে গিয়েও বুক করতে পারেন, অথবা আপনি গিয়ে একদম স্টেশন থেকেও, যে কোনো স্টেশন থেকেও টিকিট কিন্তু আপনি বুক করতে পারেন, রাইট? এই সব গিয়ে কিন্তু দীঘার দিকেই যাচ্ছে, নন্দীগ্রাম, করুণাময়ী, ডানলপ, এয়ারপোর্ট, নিউ টাউন, সল্টলেক, প্রচুর বাস সারাদিন কিন্তু, প্রচুর বাস কিন্তু দীঘাতে আসে। বন্ধুরা প্রায় 5 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আমি দীঘাতে, দীঘা ওল্ড দীঘাতে একদম, কিন্তু মানে ওল্ড দীঘাতে লাস্ট স্টপেজ নয়, দীঘার পরে নিউ দীঘায় যাবে, তারপর হচ্ছে একদম বর্ডার মানে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার অব্দি বাসটি যায়, বাট আমি নামবো হচ্ছে ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘা কিন্তু অলরেডি বাস ঢুকে গেছে, বা গুটি গুটি পাই নামার পালা, বেশ ভিড় বাসের ভেতর থেকে কিন্তু দেখা যাচ্ছে, প্রচণ্ড ভিড় চতুর্দিকে, এটা এগিয়ে গিয়ে যাই সাইড দেবেন, এগিয়ে গিয়ে যাই, এই হচ্ছিল ওল্ড দীঘা। ওল্ড দীঘার কী মতন ভেতর থেকে কিন্তু একদম মেলার মতন লাগছে, আজকে যদিও সপ্তাহ ছুটির দিন নয় তবুও কিন্তু প্রচণ্ড লোকের ভিড়। সো ফাইন অ্যাট লাস্ট কিন্তু পৌঁছে গেলাম এই বাসটিতে করে আমি ওল্ড দীঘাতে। তো যাই হোক, যেরকম এলি আপনাকে বলার ছিল বন্ধুরা, মাত্র 85 টাকা খরচা করে, মাত্র 165 টাকা খরচা করে আপনি চাইলে দীঘায় আসতে পারেন। কীভাবে আসতে পারেন সেটা যদি জানতে চান তাহলে কিন্তু একেবারে ব্লগটি প্রথম থেকে দেখুন, একদম শুরু থেকে,
বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, কোথা থেকে বাস, কোথা থেকে ট্রেন সব ইনফরমেশন দিয়েছি। তো ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর হোটেলে যাবো, হোটেল নিয়ে ডিফারেন্ট সিরিজের ভিডিও বানাবো। তো যাই হোক, বাকি ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলো না। দীঘার সাইট সিন নিয়ে ভিডিও করবো, হোটেলসের রিভিউ করবো, এভরিথিং। একটা জমজমাট সিরিজ হতে চলেছে দীঘার উপরে। তো ব্লগটা এখানে শেষ করছি, ওল্ড দীঘা এখন হোটেল খোঁজার পালা। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।